फ्रेंड्स आज के भिडियोते 220 टाका स्टक के लिए आलोचना करते चले जार मध्य ब्रेकिंग न्यूज एसे पहुंचे और जे न्यूज देखले अपनाराओ चमके जाबेन। तो चलो न्यूज की आछे ए मुहूर्ते कि ए कम्पानीर दिके फोकस करा जेते पारे किना से सब विषय आज के छोटो छोटो भावे एनालाइसिस करे नेब। तार साथे फ्रेंड्स आमरा देखबो जे कम्पानी प्रफिटेबल आछे किना। ए मुहूर्ते फ्रेंड्स आमरा देखते पाच्छि एर 52 उइक हाई आछे 298 एर काछाकाछि। तो 298 लेवल थेके अलमोस्ट 52 উইক লো আছে 118 এর কাছাকাছি। তো অনেকটাই কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই মুহূর্তে ফ্রেন্ডস আজকে আমরা দেখতে পাচ্ছি যে 2.5% এর মতো জাম্পও দেখিয়েছে। এর মধ্যে যা নিউজ এসে পৌঁছেছে তার পজিটিভ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে চার্টের মধ্যে কিন্তু অলরেডি পড়া শুরু করে দিয়েছে। তো চলুন লং টার্মের জন্য কি এর মধ্যে যাওয়া যেতে পারে কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করব। তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য প্রাইস পারফরম্যান্স যদি দেখবেন তো ফ্রেন্ডস প্রত্যেক কোম্পানির প্রাইস পারফরম্যান্স দেখা কিন্তু অবশ্যই খুবই দরকার আছে। কেননা সেই কোম্পানি কন্টিনিউয়াসলি আমাদেরকে প্রফিট দিতে পারছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। এই স্টক আমাদেরকে 1 উইকে পজিটিভ পারফরম্যান্স দেখিয়েছে 6.5% এর মতো, কিন্তু 3 মান্থস এবং 1 মান্থে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 78% এর মতো জাম্প দেখিয়েছে এবং 3 ইয়ার্সে 220% এর মতো মুভমেন্ট আমাদের দেখিয়ে দিয়েছে। তো লং টার্মে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 বছরের মধ্যে কিন্তু কোম্পানি দারুণ একটা পারফরম্যান্স আমাদেরকে দেখিয়েছে। ভলিউম দেখুন আজকে 2 কোটির ভলিউম জেনারেট হয়েছে। ইয়েস্টারডে আমরা দেখতে পাচ্ছি 2 কোটির, 1 মান্থ আগে 1 উইক আগে আমরা দেখতে পাচ্ছি 3 কোটির ভলিউম জেনারেট হয়েছে, 1 মান্থ আগে দেখতে পাওয়া হচ্ছে 2 কোটির ভলিউম জেনারেট হয়েছে। তো প্রচুর পরিমাণে ভলিউমের মধ্যে জেনারেট হচ্ছে দেখতে পাওয়া হচ্ছে। কোম্পানির প্রাইস চলছে 220 টাকা, রাইট? তো যখন এই স্টক নিচে থাকে মানে 218-র কাছাকাছি ছিল, দেন সেই সময় প্রচুর পরিমাণে বাইং হলো, 220 লেভেলে যাওয়ার সাথে সাথে সব সেল হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। তো একদিনেই বাই এবং সেলটা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণের মধ্যে ভলিউমও জেনারেট হয়েছে, 2 কোটির ভলিউম আজকে জেনারেট হতে দেখতে পাওয়া যাচ্ছে। চলুন আরও বিশেষ কিছু পয়েন্টের উপর নজর রাখবো। যদি সেলস দেখবেন তো 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 26,000, দেন 29,000, 29,900, 32,000, এবছর হচ্ছে 42,000 কারের মতো। নেট প্রফিটের উপরও ফ্রেন্ডস আমরা নজর রাখবো, 2400-2300 কারের হয়ে গেল 2020-তে, 2021-এ 1100 কার, এবছর হচ্ছে 1700 কারের মতো। ইপিএস আর্নিং পার শেয়ার 8 ছিল, দেন 8.713 হয়ে গেল 2020-তে, 2021-এ আমরা দেখতে পাচ্ছি 3.5% মতো এবং এবছর দেখতে পাওয়া যাচ্ছে 5.45% মতো। তো লাস্ট 2020 এবং 2021-এ আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে সেলস অনেকটা কম হয়েছিল, নেট প্রফিট কম হয়েছিল, কিন্তু 2022-এ আমরা দেখতে পাচ্ছি যে ইম্প্রুভ কিন্তু অনেকটাই করে নিয়েছে, রাইট? চলুন আমরা দেখে নেব কোম্পানির মধ্যে সিএজিআর। 1 ইয়ারের সিএজিআর দেখুন 78% মতো। একসময় এই স্টক 60-80 টাকাতে ট্রেড করছিল, দেন সেখান থেকে 300 টাকা অবধি পৌঁছেছে, রাইট? 3 ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে 48% মতো, 5 ইয়ার্সে 22 এবং 10 ইয়ার্সে 8% মতো। কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখবেন তো সেটা লং টার্মে আমরা দেখতে পাচ্ছি 17% মতো আছে। কম্পাউন্ড সেলস গ্রোথ 10 ইয়ার্সে 5% মতন আছে। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পারফরমেন্স দেখানোর আমাদেরকে চেষ্টা করছি। তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে টাটা পাওয়ার লিমিটেড। টাটা পাওয়ার লার্জ ক্যাপ কোম্পানি আছে, 70,000 কারের মার্কেট ক্যাপ দেখতে পাওয়া আছে। আরই আছে 8.42% মতো। কোম্পানি ইলেকট্রিক ভেহিকলসের জন্য চার্জিং স্টেশন বসানোর কাজ সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে শুরু করে দিয়েছে। কোম্পানি সোলারের উপর কাজ করছে, রিনিউয়েবলের দিকেও কিন্তু এই মুহূর্তে এই কোম্পানি কাজ করছে। চলুন কী নিউজ এসেছে সেটাও আমরা দেখে নেব। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা চলে এসেছি নিউজের উপর। টাটা পাওয়ারকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্ল্যান করছে 75K crore ক্যাপেক্স পুশ ইন গ্রিন এনার্জি। এটা কে বলছেন ফ্রেন্ডস? চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি চন্দ্রশেখরজি কিন্তু বলছে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রিন এনার্জির দিকে টাটা পাওয়ার ফোকাস করতে যাচ্ছে এবং ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে 75K crore। তো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রেকিং নিউজ এসেও পৌঁছেছে। লাস্ট 5 বছরের টার্গেট রাখছে 0 নেট কার্বন করার। তো ডেফিনেটলি এই মুহূর্তে টাটা পাওয়ারের মধ্যেও ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আদানি গ্রুপও গ্রিন এনার্জির দিকে ফোকাস করছে, রাইট? রিলায়েন্সকে দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রিন এনার্জির দিকে ফোকাস করছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে টাটা পাওয়ারকেও দেখতে পাওয়া যাচ্ছে
যাচ্ছে যে গ্রিন এনার্জির দিকে টাটা পাওয়ারও ফোকাস করতে যাচ্ছে এবং তারা প্ল্যান করছে যে লাস্ট 5 বছরে নেট জিরো কার্বন পরিণত করবে। তো ডেফিনেটলি এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে টাটা পাওয়ারের মধ্যে। টাটা পাওয়ারের চার্টের উপর যদি নজর রাখবেন তো টাটা পাওয়ারের চার্টকে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রংলি সাপোর্ট নিয়েছে 118 লেভেলে স্ট্রংলি সাপোর্ট নিয়ে দেন সেখান থেকে মুভমেন্ট ওপরের দিকে শুরু করেছে। পরকে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্রংলি সাপোর্ট নিয়ে এই মুহূর্তে বাউন্স ব্যাক করা শুরু করেছে। বারবার দেখুন এই লেভেলটা দেখুন 220 লেভেল খুব মারাত্মক লেভেল আছে, দেন সেখান থেকে মুভমেন্ট ওপরের দিকেই কিন্তু আমাদেরকে দেখিয়েছে। এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 220-এর কাছে এসে দাঁড়িয়েছে, একদম স্ট্রং রেজিস্টেন্সের কাছে এসে দাঁড়িয়েছে। রাইট, 222-এর কাছে আরও একটা স্ট্রং রেজিস্টেন্স আছে, সেই রেজিস্টেন্সের উপরে যদি ক্লোজিং দিয়ে স্টে করতে পারছে তাহলে ডেফিনেটলি শর্ট টার্মে 236 অবধি যেতে পারে টাটা পাওয়ার। তো এই মুহূর্তে অবশ্যই টাটা পাওয়ারের দিকে নজর রাখা যেতে পারে। লং টার্মের জন্য ডেফিনেটলি টাটা পাওয়ারকে কিন্তু আমরা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারি এবং ছাড়তে পারি। টাটা গ্রুপের স্টক আছে তো ডেফিনেটলি ভরসার কিন্তু একটু জায়গা অবশ্যই আছে। এই মুহূর্তে ইলেকট্রিক ভেহিকলসের জন্য আমরা দেখতে পাচ্ছি যে চার্জিং স্টেশন বসানোর কাজ শুরু করে দিয়েছে। তো ডেফিনেটলি এই কাজ যখন কমপ্লিট হবে তখন টাটা পাওয়ারকে কিন্তু আমরা অবশ্যই 500-এর লেভেলে যেতে দেখতে পাবো। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে 300-এর লেভেল থেকে অলরেডি অনেকটা আমাদেরকে কারেকশন দেখিয়ে দিয়েছিল, আবারও বাউন্স ব্যাক করা শুরু করেছে। রাইট, এই মুহূর্তে কমিউনিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে 81% বলছে বাই করার জন্য, 19% বলছে সেল। তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু ফ্রেন্ডস লিখতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য